নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে শিশুদের সুস্থ রাখতে বাবা মাকেও স্বাস্থ্যবিধি মানতে হবে। টু প্রোটেক্ট ইওর চিলড্রেন ইউ মাস্ট ওবে দ্য হেলথ গাইডস। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। শিশুকে সুস্থ রাখতে বাবা মাকেও স্বাস্থ্যবিধি মানা দরকার। টু প্রোটেক্ট ইওর চিলড্রেন ইউ মাস্ট ফলো হেলথ অ্যাডভাইস। মানে বাচ্চাকে সুস্থ রাখতে গেলে বাবা মাকে সবসময় সচেতন হতে হবে। যেমন বাবা মা সচেতনতা নেন বাচ্চা কখন খাবে, বাচ্চাকে কখন চান করাবো, কখন তার পড়াশোনার সময়, কখন রাতে ঘুমাতে যাবে, তার কোনো শরীর খারাপ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন কি না, সেরকম তাকে বাচ্চাকে ঠিক রাখতে তার বাবা মার উচিত, যাতে বাচ্চার সমস্যা না হয়। কারণ বাবা মা সচেতন হলে বাচ্চাও কিন্তু রোগের হাত থেকে অনেক রেহাই পায়। যেমন বাবা মা যখন অফিস থেকে আসেন সাথে সাথে বাচ্চাকে কোলে না নেওয়া, নিজে আগে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপর বাচ্চার সাথে মেশা, এখন কোভিড চলাকালীন সামাজিক দূরত্ব বজায় না রাখলেও মুখে চুমু বা হামি না দেওয়া এবং একসাথে খাবার শেয়ার না করা, যতটা সম্ভব পারতপক্ষে এড়িয়ে যাওয়া, মায়ের ক্ষেত্রেও তাই। তাকে সেমভাবে যদি মা বাজারে যান বা কোথাও যান, বাড়িতে আসার পর জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর বাচ্চাকে কোলে নেওয়া বা ব্রেস্ট ফিডিং করানো বা তার সাথে মেশা, কখনোই চুমু বা হামি খাওয়া উচিত নয়। বাড়িতে যে আত্মীয় স্বজন আসবে তাদের ক্ষেত্রেও সেম। এবং সবচেয়ে বড় জিনিস যেটা দরকার, যদি বাড়ির কোনো আত্মীয় স্বজনের কোনো কন্ট্যাগুয়াস ডিজিজ হয়ে থাকে, যেমন টাইফয়েড বা ধরুন কক্স, চিকেন পক্স বা মিজিলস, তাহলে কিন্তু গার্জেনের সচেতনতা ছাড়া বাচ্চা ঠিক হতে পারবে না। বাচ্চা বাচ্চার মতো তারা তার কাছে চলে যেতে চাইবে এবং তার দ্বারা সে রোগ বহন করতে পারে। অতএব বাচ্চাকে বোঝানো, তার কাছ থেকে এড়িয়ে যাওয়া বা যার হয়েছে সে দূরত্ব বজায় রেখে বা অন্য রুমে থাকা, এগুলো মেনে চলতে হবে। আরেকটা জিনিস আমাদের বারবার মানতে হবে, যেটা সেটা প্রয়োজন হচ্ছে সময়ে খাওয়া, সময়ে স্নান করানো এবং তার সাথে কোনো বিশেষ প্রয়োজন হলে সেটাতে সেভাবে যোগাযোগ করা। বাচ্চাকে সুপারভিশনে যেমন রাখবেন এবং তার দায়িত্ব নিজের কাঁধে রেখে তাকে সুস্থ রাখতে গেলে সব জায়গায় না নিয়ে যাওয়া, ধরুন আপনার বিশেষ প্রয়োজন সেখানে আপনি গেছেন, বাচ্চাকে সেখানে নিয়ে গেলে ক্ষতি হবে, সেখানে কিন্তু তাকে নিয়ে যাবেন না। এবং যেতে গেলে ধরুন আপনি বাসে বা ট্রামে যাচ্ছেন বা ট্রেনে, বাচ্চা ঠান্ডাতে ভোগে, তাকে জানলাতে না বসানো, একভাবে একত্রিত জায়গায় মুখে অবশ্যই মাস্ক দেবেন, বাইরে বেরিয়ে কোনো জায়গায় খাওয়া দাওয়া করালে ভালো করে হাত টাত ধুইয়ে স্যানিটাইজার দিয়ে তারপর তাকে খেতে দেবেন, নিজেরা দরকার হলে তাকে মুখ ধুইয়ে দেবেন, সময়ে খাওয়া দাওয়া করাবেন। এগুলো যদি মানতে পারেন তাহলে আপনার বাচ্চা অবশ্যই সুস্থ থাকবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।